What's up guys, this is Tanbir San and THR Fitness. আবারও চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি আমার শোল্ডার ইনজুরি ছিল ইনশাআল্লাহ আপনাদের দয়ায় অনেকটাই ভালো হয়ে গেছে এই জন্য এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করতেছি তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে আমি সবসময় বলি আসলে ফেসবুক পেজ THR ফিটনেসের নামে ওইখানে আপনাদের অনেক ভিডিও আছে প্লাস হচ্ছে অনেক পোস্ট আছে আপনারা যদি ওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু আর দ্বিতীয়ত হচ্ছে যাদের প্রোটিন লাগে সাপ্লিমেন্ট লাগে তো আমার পেজে যাবেন পেজে যেয়ে দেখবেন আপনারা এখান থেকে অনেক কিছু নিতে পারবেন আপনাদের আর যাদের কোনো সাজেশন লাগে তারা অবশ্যই আমাকে নক দিবেন ওইখানে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব আমি হেল্প করব আর আজকের ভিডিওতে আমরা দেখাবো বাইসেপ ওয়ার্কআউট তো অনেকদিন পরই আসলে বাইসেপের ওয়ার্কআউট নিয়ে আসছি তো আজকে কয়েকটা বেসিক ওয়ার্কআউট দেখাবো আর কয়েকটা সুন্দর কয়েকটা ব্যায়াম দেখাবো যাতে খুব দ্রুত মানুষের বাইসেপগুলো চেঞ্জ করে বেশিরভাগ মানুষেরই আসলে অনেক প্রশ্ন থাকে যে ভাই এতদিন ধরে ব্যায়াম করি কিন্তু বাইসেপ বড় হইতেছে না বা বাইসেপের কাটিং আসতেছে না তো আজকে যে ব্যায়ামগুলো দেখাবো এগুলো আলহামদুলিল্লাহ আপনারা যদি করেন তাহলে খুব দ্রুত বাইসেপের খুব সুন্দর একটা শেপ আসবে আর বাইসেপগুলো অনেক বড় করবে তো ভিডিও শুরু করা যাক লেটস গো ব্যায়ামের শুরুতে আমরা ওয়ার্ম আপ করে নিব যাতে হাতের মাসেলে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো আমি ছোটো ছোটো দুটা ওয়েট নিছি দাম্বেল নিছি 2.5 কেজি তো এটা দিয়ে আমি প্রথমে হচ্ছে হালকা করে বাইসেপ একটু ব্যায়াম করে নিব যাতে মাসেল ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা কম থাকে আপনি যদি ধরেই আমি সবসময় আসলে বলি ধরেই যদি হেভি ওয়েট দিয়ে ব্যায়াম করতে যান তাহলে অবশ্যই মাসেল ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এই জন্য আগে লাইট ওয়েট একটু ফ্রি হ্যান্ড করে নেবেন যাতে মাসেল ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে প্লাস হচ্ছে যদি লাইট ওয়েটে আপনি ব্যায়াম করেন তখনই দেখবেন যে বডি একটু পাম হয়ে যেতেছে তখন ব্যায়াম করলেও সুবিধা বাইসেপের প্রথম আমরা যে ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে স্ট্রেট বারবেল দিয়ে আমরা হচ্ছে ইনক্লাইন বেঞ্চ প্রেস একটা বেঞ্চে ইনক্লাইন করে নিব ইনক্লাইন বারবেল কার্ল করব এটা হচ্ছে আপনার বাইসেপের যে পিকটা থাকে এটা লম্বা করবে এটা বড় করবে তো প্রথমে আমরা দেখেন আমি করতেছি এই যে সিটের ভিতরে আপনারা এইভাবে পজিশন নেবেন প্লাস হচ্ছে এই হাত একদম ফুল ছাড়বেন একটু সামনে রেখে একদম ফুল উঠানোর ট্রাই করবেন উপরে যখন নেবেন তখন একটু হোল্ড করবেন 2 সেকেন্ডের মতো তারপরে স্লোলি ছাড়বেন স্লো উঠাবেন ইনক্লাইন বারবেল কার্ল যেটা দিছি আমরা ওইটা 3 সেট করব প্রতিটা সেটের রেপস থাকবে 12টা থেকে 15টা করে প্রথমে আপনি একটু স্লো স্লো করবেন স্লো করে দিবেন যাতে মাসেল খুব ভালো মতো হিট করে আর প্রথম সেটে লাইট ওয়েট নেবেন পরে আস্তে আস্তে ওয়েট বাড়াবেন আপনারা তাহলে হচ্ছে আপনাদের মাসেলগুলো ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে প্লাস হচ্ছে মাসেলগুলো খুব দ্রুত গ্রো করবে আমরা বাইসেপের সেকেন্ড যে ওয়ার্কআউটটা করব ওইটা হচ্ছে ইনক্লাইন দাম্বেল কার্ল প্রথমে আমরা বারবেল স্ট্রেট বারবেল দিয়ে ইনক্লাইন স্ট্রেট বারবেল কার্ল দিছি বাইসেপের জন্য এখন হচ্ছে আমরা দাম্বেল কার্ল দেবো ইনক্লাইন দাম্বেল কার্ল এটা সেম আপনার হচ্ছে সিটটা আমি পজিশন মতো নিছি প্লাস হচ্ছে এটা কীভাবে করবো এটা দেখাবো দেখেন আমি সিটে একদম সুন্দর মতো শুইছি প্লাস হচ্ছে হাত কিন্তু ফুল ছাড়ছি ছাড়ার পরে হাত একদম স্লোলি পুরো উঠাইছি এটাতে হাত যদি আপনি সামনে পিছনে নেন তাহলে কিন্তু হবে না এক জায়গায় স্ট্রেট রাখবেন এইভাবে এক জায়গায় এখান থেকে উঠবে প্লাস হচ্ছে এখান থেকে নামবে এই যে আমি দেখাই দিয়েছি আপনাদেরকে স্লো স্লো উপরে যখন উঠাবো তখন 2 সেকেন্ডের মতো হোল্ড করব পরে স্লোলি নামাবো আবার এই you
ইনক্লাইন ডাম্বেল কার্ডলো আমরা তিন সেট করবো, প্রতিটা সেটে রেস্ট রাখবো 12-15 করে। ঠিক আমি হাতের যে পজিশনগুলো দেখাইছি বা প্লাস হচ্ছে বেঞ্চের বডি দিয়ে পজিশনে রাখছি, এই পজিশনে দেওয়া ট্রাই করবেন আপনারা। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছি আমি বেঞ্চটা, প্লাস হচ্ছে হাত একদম ডাম্বেল দিয়ে ফুল সোজা করছি, প্লাস হচ্ছে ফুল উঠাইছি। উঠানোর সময় 2 সেকেন্ডের মতো আপনারা হোল্ড রাখবেন, যাতে মাসেল খুব ভালো মতো হিট করে, তাহলে মাসেলগুলো খুব দ্রুত গ্রো করবে আপনাদের, মাসেলের একটা শেপ আসবে বাইসেপের। ইনক্লাইন ডাম্বেল কার্লের পরে আমরা আসছি কেবলে, এটা হচ্ছে বিবার দিয়ে ক্লোজ বিবার কেবল দিয়ে করবো আমরা বাইসেপটা। এটা দেখেন আমি আপনাদেরকে কীভাবে দেখাই কীভাবে করতে হয়। একটা বিবারের বিবার নিছি আমরা, এটা হচ্ছে এভাবে ধরবো ক্লোজলি, আর হচ্ছে লাইট ওয়েট নিছি আমি, এই হাত হাত একদম ফুল ছাড়ছি, একদম ফুল মানে হাত একদম স্ট্রেট রেখে একদম ফুল টান দিছি, দেখতে পাইতেছেন? এটা হচ্ছে ক্লোজ, আমরা এভাবে করবো স্লোলি, যখন উপর উঠাবো তখন 2 সেকেন্ডের মতো হোল্ড করবো, প্লাস হচ্ছে স্লো নামাবো, স্লো উঠাবো, স্লো নামাবো। ক্লোজ বাইসেপ কার্ল যেটা দিতেছি আমি, এটা যদি দেন আপনারা আপনাদের বাইসেপের যে পিকটা আছে এটা খুবই সুন্দর গোল হবে। অনেকে আসলে গোল করতে যায় যে ভাই বাইসেপটা গোল হয় না কেন, তো এই ওয়ার্কআউটগুলো যদি করেন আপনারা তাহলে খুব সুন্দর মতো একটা বাইসেপের শেপ আসবে। বিবার দিয়ে আমরা 3 সেট করবো, প্রতিটা সেটে রেস্ট রাখবো 12-15 করে, আর এটা আপনি একটু মিডিয়াম ওয়েট দিয়ে করবেন, যাতে মাসেলে খুব ভালো মতো হিট করে, মাসেলটা খুব যাতে ভালো মতো গ্রো করে। আপনার একটু স্লো স্লো করবেন, যখন উঠাবেন তখন 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মতো হোল্ড করবেন, তাহলে হচ্ছে আপনার মাসেলটা খুব ভালো মতো হিট করবে। আমরা বাইসেপের থার্ড যে ওয়ার্কআউটটা করছি সেটা হচ্ছে কেবলে ভিভার দিয়ে ক্লোজ মারছি, এখনও আমরা ক্লোজ করবো। এটা হচ্ছে ইজেড বার, আমি একটা ইজেড বার নিছি, এটা হচ্ছে ক্লোজলি ধরবো, এভাবে ক্লোজ ধরবো, এভাবে একদম হাতটা ফুল ছাড়বো, প্লাস হচ্ছে স্ট্রেট দাঁড়াবো আর একদম পুরো ফুল উঠাবো, উঠানোর ট্রাই করবো উপরে। আমি সবসময় প্রতিটা মায়ের ক্ষেত্রে বলি যে আপনারা একটু হোল্ড করে করে মারবেন, যাতে মাসেলে খুব ভালো মতো হিট করে। তো এটা স্লো নামাবো, প্লাস হচ্ছে স্লো উঠাবো, স্লো নামাবো, স্লো উঠাবো, হ্যাঁ। ইজেড বার দিয়ে আপনারা করবেন, এটা হচ্ছে আপনারা 3 সেট করবেন, প্রতিটা সেটে রেস্ট রাখবেন 12-15 করে। আর ক্লোজ যেহেতু দিতেছি, আমি ওই আগেই সেটেই বলছিলাম যে ভিভার দিয়ে যে আমরা দিতেছি ওটা হচ্ছে মাসেলের পিক করার জন্য, মাসেল বাইসেপ যাতে গোল হয়, সেম হচ্ছে ইজেড বার যেটা ওইটাও সেম কাজ করবে, আপনার মাসেলের বাইসেপের যে মাসেলটা আছে এটা সুন্দর মতো গোল করবে, সুন্দর একটা শেপ আসবে। এটা আমরা 3 সেট করবো, প্রতিটা সেটে রেস্ট থাকবে 12-15 করে, দেখতে পাইতেছেন? মাসেল একদম ফুল, এরকম পিক গোল যদি করতে চান তাহলে অবশ্যই ক্লোজের যে ব্যায়ামগুলো আছে আপনারা এই ব্যায়ামগুলো করতে পারেন, তাহলে আপনাদের মাসেলটা খুব সুন্দর একটা পিকের মতো খুব সুন্দর একটা শেপ আসবে। আমরা হচ্ছে ইজেড ক্লোজ বারবেল কাল যেটা দিছি ওইটার পরে আমরা আবারও কেবলে আসছি, এটা কেবল রোপ হ্যামার কাল দিব আমরা। এতক্ষণ আমি যে ব্যায়ামগুলো দেখাইছি সেগুলো হচ্ছে মাসেল বাইসেপের যে পিকটা আছে ওইটা গোল করার জন্য, এখন দেখাবো হচ্ছে বড় করার জন্য লম্বা, কারণ অনেকে তো চায় লম্বা প্লাস হচ্ছে যাতে পিকটা সুন্দর গোল আসে, তো এই জন্য দুইটা একসাথে করতে হয় ওয়ার্কআউট। তো আমি প্রথম অবস্থায় যে ব্যায়ামগুলো দেখাইছি ওগুলো সবগুলোই আপনার পিকটা সুন্দর গোল করবে, আর এখন যেই আর দুইটা ব্যায়াম দেখাবো, একটা হচ্ছে আপনার কেবলে রোপ হ্যামার কার্ল, এটা হচ্ছে লম্বা করার জন্য, এরপর আরেকটা ব্যায়াম দেখাবো। তো আমরা প্রথমে এটা দেখাই, এটা আমি কেবলে একটা রোপ নিছি, কীভাবে লাগাইছি দেখতে পাইতেছেন? একদম সোজা স্ট্রেট দাঁড়াবো, প্লাস হচ্ছে হাত একদম সোজা ছাড়বো, ফুল টানার সময় একদম ফুল টানবো যতটুকু উঠানো যায়, আর এই যে ফুল ছাড়বো, ফুল উঠাবো 2 সেকেন্ডের মতো হোল্ড রেখে, পরে স্লোলি ছাড়বো, আবার আবার ফুল উঠাবো,
কেবল রোপ হ্যামারকাল যদি আপনারা করেন তাহলে আপনাদের বাইসেপের যেই মাসেলটা এটা অনেক বড় হবে, লম্বা হবে। এটা আপনারা খুব সুন্দর মতো স্লো স্লো করবেন, মিডিয়াম ওয়েট দিয়ে করবেন যাতে ইঞ্জুরি না হন। এটা আমরা 3 সেট করব, সেম সবগুলোর মতোই প্রতিটা সেটে রেপস রাখবো 12-15টা করে। আমি আপনাদেরকে আবারও বলে রাখি, ব্যায়ামের ভিতরে অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন আপনারা, যাতে মাসেল ক্র্যাম্প না করে। কারণ আপনার ডিহাইড্রেশন হইলে কিন্তু আপনার মাসেল ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। যেমন ধরেন আপনার রক্ত টান দেয়, প্লাস হচ্ছে মাসেলগুলো টান দেয়। তো অবশ্যই ব্যায়ামের ভিতরে পানি বেশি খাবেন, আর প্লাস হচ্ছে যারা এনার্জি পান না তারা অবশ্যই আমার কাছ থেকে BC Double নেবেন, অর্ডার দিবেন THR ফিটনেসে। BC Double খাইলে আপনার মাসেলে এনার্জি খুব দ্রুত হবে, প্লাস হচ্ছে আপনার মাসেল রিকভার করবে। যেমন এই যে ব্যায়াম করছি, বডি অনেক পাম হয়েছে দেখতে পাইতেছেন, কিন্তু অনেকের হচ্ছে বাসায় যাইতে যাইতে এই পামটা থাকে না। তো তারা অবশ্যই BC Double নেবেন, মাসেল রিকভার করবে, প্লাস হচ্ছে আপনার যেই ব্যায়াম করার পরে যেই পামটা থাকে ওইটা সবসময় স্থায়ীভাবে থাকবে। বাইসেপের আমরা লাস্ট যে ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে ডাম্বেল হ্যামারকাল। তো আমি 2টা ডাম্বেল নিছি 7.5 কেজি। তো এটা হ্যামারকাল আপনারা একদম সোজা স্ট্রেট দাঁড়াবেন, যাতে বাঁকা না হয় বডি, স্ট্রেট দাঁড়িয়ে একদম স্লোলি এভাবে করবেন, স্লো। এটা অনেকেই করার সময় আসলে ভুল করে, এই যে এইভাবে করে, এভাবে করা যাবে না, একটু স্লোলি করবেন, যাতে হাত একদম স্ট্রেট রাখবেন, হাত যাতে বেশি সামনে পিছে নাড়াচাড়া না করে এক জায়গায় স্ট্রেট রেখে জাস্ট শুধু এইভাবে উঠাবেন। এই এটাও সেম কেবল রোপ হ্যামারকাল আমরা যেটা দিছি ওইটা যেরকম মাসেল বাইসেপ বড় করবে, সেম এটাও ডাম্বেল হ্যামারকাল দিলে আপনার যে বাইসেপের যে মাসেলটা আছে এটাও বড় হবে, লম্বা হবে। তো অনেকেই চায় যে আসলে লম্বা আর সুন্দর, যাতে পিক একটা বেরোয়, যাতে মাসেলটা খুব সুন্দর দেখা যায় বাইসেপের। তো আপনারা এই ওয়ার্কআউটগুলো করবেন, খুব স্লোলি স্লোলি করবেন, আমি যেগুলো দেখাইছি আপনাদেরকে, তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনারা। আমরা ডাম্বেল হ্যামারকাল দেখাইছি, এটা 3 সেট করবেন সবগুলোর মতোই, প্রতিটা সেটে রেস্ট রাখবেন 12-15টা করে, আর একটু স্লোলি করবেন। আমি সবসময় বলে রাখি যে ব্যায়াম করার সময় একটু সাবধানে করবেন যাতে ইঞ্জুরি না হন, ইঞ্জুরি হলে কিন্তু আপনার ব্যায়ামই বন্ধ হয়ে যাবে, অনেক সমস্যা। বাইসেপের যে ওয়ার্কআউটগুলো দেখাইলাম আপনারা খুব সুন্দরভাবে এটা করার ট্রাই করবেন, আর আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে আমার কথাগুলো বুঝতে পারবেন আপনারা। আর আমি সবসময় ভিডিওতে বলে রাখি যে আমার একটা ফেসবুক পেজ আছে THR ফিটনেস, ওইখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে বা যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই যাবেন ওইখানে, ওইখানে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে নক দিতে পারেন যে কোনো সাজেশন লাগে। আর হচ্ছে যদি কোনো প্রোটিন সাপ্লিমেন্ট লাগে তাহলে আমার পেজটাতে ঢুকে দেখবেন আপনারা, সব ধরনের প্রোটিন পাবেন আপনারা ওইখানে। তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর আমার জন্য দোয়া করবেন। আমার সামনে আরেকটা ন্যাশনাল গেম আছে, আমি ওটার জন্য প্রিপারেশন নিব যাতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারি, দোয়া করবেন আমার জন্য। আর অবশ্যই আপনাদের যাদের প্রোটিন সাপ্লিমেন্ট লাগে তারা অবশ্যই আমার চ্যানেলে যাবেন, আমার চ্যানেলটাকে ঘুরে দেখবেন, দেখবেন কী কী প্রোটিন আছে, প্লাস হচ্ছে কী কী দরকার আপনাদের, তাহলে যদি অর্ডার দেন আমরা হোম ডেলিভারি করে দিব। আর দেখতে পাইতেছেন ব্যায়ামের পর অনেক পাম হইতেছে, তো আপনারা যদি, আমি ওই সময় বলছি বিসিটা বলে নিলে হচ্ছে আপনাদের এই পামটা ধরে থাকবে, কারণ অনেকে হচ্ছে বলে যে ভাই জিমে ব্যায়াম করলে অনেক পাম হয় কিন্তু বাসে যাইতে যাইতে পাম চলে যায়, মাসেল ছোট হয়ে যায়। তো আপনারা বিসিটা বলে নিতে পারেন, প্রোটিন নিতে পারেন। অনেকেই বলে যে ভাই প্রোটিন খাইলে এই সমস্যা ওই সমস্যা, আসলে প্রোটিন হচ্ছে ন্যাচারাল প্রোটিন, এটা আপনারা নিতেই পারবেন। আপনারা যেরকম ডিম দুধ কলা আলাদা আলাদা খান, ঠিক ওইটারই পাউডার করে বাইরের কান্ট্রিরা বাজারজাত করছে। তো এটা আসলে এখন বাংলাদেশেও তৈরি করে, অবশ্যই আপনারা 2 নম্বর থেকে নিরাপদ থাকবেন, যাতে 2 নম্বর প্রোডাক্ট না কিনেন। যদি আপনারা 2 নম্বর মানে বাংলাদেশি যে প্রোডাক্টগুলো আছে এগুলো যদি নেন তাহলে শুধু শুধুই টাকা নষ্ট হইব, কোনো বেনিফিট আসবে না। এই জন্য অবশ্যই সাজেশন লাগলে ট্রেনারের কাছে জিজ্ঞেস করবেন, প্লাস হচ্ছে আমি তো আসি, যদি কোনো সাজেশন লাগে বা ডায়েট প্ল্যান ওয়ার্কআউট প্ল্যান লাগলে আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো হেল্প করার জন্য।